এটি রাজধানীর মিরপুরে মার্কস মেডিকেল কলেজ হাসপাতালের একটি ওয়ার্ড। নয়জন রোগীর সবাই ডেঙ্গুতে আক্রান্ত। মঙ্গলবার ডেঙ্গু নিয়ে এই হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 18। হাসপাতালটির দাবি, চলতি মাসে প্রায় 2000 ডেঙ্গু রোগীর সেবা নিয়েছে এই হাসপাতাল থেকে। অথচ স্বাস্থ্য অধিদপ্তর যে হিসেব পাঠায়, সেখানে ঢাকার 51টি বেসরকারি হাসপাতালের ভর্তি রোগীর তথ্য দেওয়া হলেও নেই মার্কস হাসপাতালের নাম। 2019 সালে ওরা ঠিক মতো মনিটর করেছিল, দেখা গেছে, কিন্তু কালকে আমি ফোন করলাম যে এতদিন হলে কেন কিছু আসে না। আমরা রিপোর্ট সব সংগ্রহ করে রাখতেছি এই মাসে ডেঙ্গু রোগী প্রাদুর্ভাব দেখার পর থেকে। যখন ফোন করলাম তখন তারা বলছে ঠিক আছে, এখন আমি পাঠিয়ে দিচ্ছি। ডেঙ্গু রোগী এই মাসে কেমন হয়েছিল? এই মাসে 2000 মতো অলরেডি হয়ে গেছে। এবার আসা যাক অন্য হিসেবে। সোহরাওয়ার্দী হাসপাতালের চিত্র এটি। ভর্তি রোগীর হিসেব থাকলেও তথ্য বলছে এখানে প্রতিদিন বহির্বিভাগে জ্বর নিয়ে রোগী আসছে 2 শতাধিক, যার মধ্যে 40-60 ভাগ অর্থাৎ 80-100 জন ডেঙ্গু পজিটিভ। এর মধ্যে ভর্তি হচ্ছেন 10 ভাগ, তার মানে হাসপাতাল থেকে প্রতিদিন 70-80 জন রোগী থাকছেন হিসেবের বাইরে। নগদের কাছে হক করলেই সমান, নগদের সেন্টারে একদম ফ্রি। এখন এই মুহূর্তে আমরা প্রতিদিন প্রায় 100-150 রোগী আমরা দেখি ডেঙ্গু। এর মধ্যে 15-20 জন রোগী প্রতিদিন আউটডোর থেকে ভর্তি হয়, কিন্তু ম্যাক্সিমাম রোগী কিন্তু আসলে ভর্তি হয় ইমার্জেন্সিতে। বিশেষজ্ঞরা বলছেন যেখানে প্রায় মহামারী রূপ নিচ্ছে ডেঙ্গু, সেখানে আংশিক তথ্য দিলে এই অবস্থা মোকাবেলা প্রায় অসম্ভব। পাশাপাশি এতে ফুটে উঠেছে দেশের স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনার চিত্র। তথ্য শুধু দরকার না, তথ্যের নানা ধরনের শ্রেণীকরণ এবং তথ্য বিশ্লেষণ, এগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ডেঙ্গু কোথায় কিভাবে হচ্ছে, কাদের মধ্যে হচ্ছে, কারা মারা যাচ্ছে, কেন মারা যাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে পাচ্ছি। তথ্য প্রযুক্তির এমন প্রসারের পরেও ত্রুটিপূর্ণ জনস্বাস্থ্য মোকাবেলা পিছিয়ে দিচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।